আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম। আমার হাতে দেখতে পাচ্ছেন ফেভিকলের আঠা। ফেভিকলের আঠা দিয়ে সাউন্ড বক্সের ভিতরে ফাঁকা জায়গাগুলো আমরা মেরামত করব, অর্থাৎ ফুটিং করব। সেজন্য আমাদের ফুল ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর বেস্ট কোয়ালিটি হাই পেতে এর ভিতরে আমরা ফোম ব্যবহার করতে পারি। সেই ফোম কীভাবে আমরা লাগাবো সেটিও দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। সর্বপ্রথম আমরা একটি ফেভিকলের আঠা নিয়ে নিলাম এবং প্রয়োজন মতো আমরা এখন নিয়ে নেব কাঠের গুঁড়ি। কাঠের গুঁড়ি আপনার যে কোনো জায়গা থেকে সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর ফেভিকলের আঠা আর কাঠের গুঁড়ি একসাথে মিক্স করে পেস্ট আকৃতি করবেন। পেস্ট আকৃতি করার পর সাউন্ড বক্সের যে ফাঁকা জায়গাগুলো আছে সেই ফাঁকা জায়গাগুলো আপনার ফুটিং করে দিবেন। তাহলে বেস কোয়ালিটি ভালো থাকবে, ঝনঝন একটি আওয়াজ থাকবে না, সুন্দর স্ট্রংভাবে বেস কোয়ালিটিগুলো পাবেন। অর্থাৎ মিডের সাউন্ড খুব ভালোই শোনাবে। এই কারণে আমরা পেস্টগুলো ফাঁকা জায়গাগুলো পূরণ করে দিব। বক্সের চারিপাশে আমরা একইভাবে সুন্দরভাবে ফুটিং করে দেব, ফ্রন্ট সাইডে এবং ভেতর সাইডে। আর এই আঠাগুলো অন্য অন্য কাজে ব্যবহার করতে পারেন, তার পাশাপাশি এই কাজ ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন। কারণ এই আঠাগুলো কাঠের গুঁড়ির সঙ্গে শক্ত আকার ধারণ করে, শক্ত আকার ধারণ করে যে জায়গা লাগাবেন সেই জায়গা কাঠের মতো সুন্দর করে ভরাট হয়ে যাবে। এই আঠার কাজ অন্য অন্য আঠাগুলো করতে পারে না, যেমন সলিউশন আঠা। সলিউশন আঠা সেক্ষেত্রে ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে আমাদের পেস্ট আকৃতি হবে না, সলিউশন আঠা আমরা ব্যবহার করতে পারি না। এই কারণে আমরা ফেভিকলের আঠাটি ব্যবহার করতে পারি, খুব সুন্দর ফলাফল পাব। এবার আমরা ফোম লাগিয়ে নেব বক্সের ভিতরে, যে চারিপাশের দেয়ালে ফোম লাগিয়ে নেব। বড় বড় ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন ওনারা এভাবে কাজ করে। এই কাজ করার কারণে ভালো সাউন্ড কোয়ালিটি পান ওনারা স্টুডিও, এবং হোম অডিও ক্ষেত্রে ভালো সাউন্ড পেয়ে থাকেন তারা। সেক্ষেত্রে আমরাও ইউজ করব, বাজারে থাকা নিম্নমানের এক পডের ফোম পাওয়া যায়, 200 টাকা পিস পরে। একটি ফোম অনেক বড় হয়ে থাকে, এক্ষেত্রে আমরা 2-3টি বক্স একত্র করে লাগালেও এই ফোমগুলো পুরোবে না, থেকে যাবে। আরও এই ফোমগুলো এক লেয়ার করে আমরা দিচ্ছি, আপনারা চাইলে 2 লেয়ার করে দিতে পারেন, সেক্ষেত্রে আঠা পরিমাণ বেশি লাগবে। এখন সাউন্ড কোয়ালিটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, সাউন্ড চেক চলতেছে। জানি না আপনারা কতটুকু সাউন্ড কোয়ালিটি শুনতে পেরেছেন, হেডফোন ইউজ করে থাকলে আরও ভালো শুনতে পেতেন। আমরা ছোটোখাটো একটি অ্যাম্পলিফায়ার দিয়ে এটি সাউন্ড চেক করলাম। এভাবে করে সাউন্ড বক্সের ভিতরে দেয়ালে আমরা এভাবে ফোম লাগিয়ে দেবেন। সেক্ষেত্রে বাজারে প্রচলিত যে কম্পিউটার বক্সগুলো পাওয়া যায় সেই বক্সের ভিতরে এই ফোমগুলো ইউজ করা হয়, এ কারণে বেস্ট কোয়ালিটি ভালো থাকে। আর আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, বিন্দুমাত্র উপকার হয়ে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, লাইক করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।